পুলিশের হাতে আটক গবাদি পশু বোঝায় একটি ট্রাক গাড়ি, উদ্ধার 14টি গরু, ঘটনায় গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে। ঘটনার বিবরণী প্রকাশ, প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পদ্ধতিতে অমানবিকভাবে গাড়ি বোঝাই করে গবাদি পশু অর্থাৎ গরু নিয়ে যাওয়া হয় রাজ্যের বর্ডার সংলগ্ন বিভিন্ন এলাকাগুলিতে। সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে রাজ্য পুলিশ। শনিবার রাতে জরিমানা আদায়ের জন্য ফটিকরাই থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়া অমানবিকভাবে গরু বোঝাই করা TR03C1614 নম্বরের একটি বোলেরো পিক আপ গাড়িকে আটক করে হাওয়াইবাড়ি নাকার পুলিশ কর্মীরা। কিন্তু তৎক্ষণাৎ কোনো এক সূত্রের মারফত এই ঘটনার খবর যায় ধ্যান ফাউন্ডেশন এবং গোগেন ফাউন্ডেশন নামের দুটি সংস্থার নিকট। এই খবর পেয়ে তৎক্ষণাৎ ওই দুই সংস্থা যৌথভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই ঘটনার খবর দেওয়া হয় রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের নিকট। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার ওসির কাছে ওই গাড়িটিকে আটক করার জন্য নির্দেশ আসে বলে সূত্রের খবর। নির্দেশ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ হাওয়াইবাড়ির নাকা থেকে গরু বোঝাই ওই গাড়িটিকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। অবৈধ উপায়ে গরু নিয়ে যাওয়ার কারণে পুলিশ 382 FIPC ক্যাটেল লিফটিং ধারাসহ এনিম্যাল অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করে গাড়ি চালক রহমান মিয়াকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। আসলে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে হাওয়াইবাড়ি এলাকাতে দুটা গরু মিসিং আছে। এই ব্যাপারে আমাদের অফিসার বিদ্যালক্ষী দেব সাব ইন্সপেক্টর উনি ওইখানে এনকোয়ারিতে যান। যাওয়ার পরে ওনার কাছে পাশাপাশি একটা সোর্স মাধ্যমে একটা ইনফরমেশান আসে যে তেলিয়ামুড়া সাইড থেকে একটা গাড়িতে করে প্রচুর পরিমাণে গরু যাচ্ছে। এমন ইনফরমেশানের বেশি যে উনি ওইখানে পাশাপাশি থাকা আমাদের হাওয়াইবাড়ি নাকাতে অ্যাম্বুশ লেট করেন। অ্যাম্বুশে উনি ওই গাড়িটাকে ডিটেন করতে সমর্থ হন। তো গাড়ির চালক যে ছিলেন রহমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উপযুক্ত কোনো ডকুমেন্টস শো করতে পারেননি। কোথেকে আনছে, কী আসল বিষয়, কোথায় নিয়ে যাবে, এগুলি আমাদের সাসপিশিয়াস। এবং ওনার কাছে ইনফরমেশান এমনই ছিল যে এটা নালো হতে পারে, যার কারণে উনি একটা সুমোটো কমপ্লেন লজ করেছেন। গাড়িগুলো সহকারে সিজ করে থানায় নিয়ে আসি, সুমোটো কমপ্লেন লজ করেছেন। এ ব্যাপারে আমরা প্রণোদিত একটা মামলা রেজিস্ট্রি করি এবং এটা ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা আসামিকে কোর্টে প্রডিউস করবো। ইনভেস্টিগেশন এখন কন্টিনিউ আছে, কোর্ট অর্ডার মূলে যা হয়। আচ্ছা, গরুগুলো এখন কী করা হবে? গরুগুলি এখন আমরা আপাতত আমাদের থানা কমপ্লেক্সের মধ্যেই আমরা বলতে পারেন সাময়িক লালন পালন করছি। মাননীয় আদালত যেভাবে আমাদেরকে আদেশ করেন আমরা সেভাবে।